বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, কখনো আবার বিভিন্ন খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার প্রমাণও মিলেছে, যে কারণে বৈধ অস্ত্রের সংখ্যা নিয়েও রয়েছে বিতর্ক। উদ্ভূত পরিস্থিতিতে এই প্রথম সিআইডি ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটির। ল্যাবেও এমন প্রস্তুতির দেখা মেলে। অ্যাপসের কার্যকারিতা নিয়ে কথা বলেন ল্যাবের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার। গুলির খোসা বা গুলি যেটা বলেন আপনারা, ওটা আমরা ওখানে স্ক্যানার ভিতর দিলে, স্ক্যানার ভিতর দিয়ে আমরা কম্পিউটারের মধ্যে কমেন্ট করি, স্ক্যান করে ফেললো। স্ক্যান করে 5-7 মিনিট পরে আমাদেরকে ওই কম্পিউটার স্ক্রিনের মধ্যেই, আভিজের স্ক্রিন যে কম্পিউটার মনিটর থাকবে, ওই মনিটরের মধ্যে ইমেজটা আমাদেরকে শো করবে। কোনো একটা ফায়ারআর্মস দিয়ে যদি এটা ফায়ার করা হয়, এটা যদি কোনো ক্রাইম সিনে পাওয়া যায়, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা সাসপেক্ট করে কোনো উইপন একটা আমাদের কাছে পাঠাইলো, পাঠালে ওই উইপনটা দিয়ে আমাদের যে শুটিং বক্সটা আপনারা দেখলেন, এই শুটিং বক্স দিয়ে আমরা আবার ফায়ার করি। ওই ফায়ারআর্মস দিয়ে ফায়ার করে এই মার্কগুলা লার্জ করে পরীক্ষা নিরীক্ষা করে। সিআইডির সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, বৈধ অস্ত্রের ডাটাবেস তৈরি করতেই অ্যাপসের উদ্যোগ নেওয়া হয়েছে। গানের যদি আমরা ফরেন্সিক করে রাখি, কারণ প্রত্যেকটা গানের একটা ইউনিক ফিচার আছে, লাইসেন্স করা আর্মসগুলোকে যদি আমরা আবিসে আমরা নিয়ে আসি, তাহলে ক্রাইম সিন থেকে যখনই আমরা কোনো গান শটের আমরা যখন যা পাবো, সেটাকে এনে আমরা আমাদের সিস্টেমে দিলে, সিস্টেম আমাদেরকে যদি এটা লাইসেন্স করা আর্মস হয়ে থাকে, আমাকে তখন সে ইনস্ট্যান্টলি বলে দেবে যে এই আর্মসটা ইউজ করা হয়েছে। বৈধ অস্ত্র ভাড়াটির কাছে ইউজ করা হয়, ঘটনা ঘটে, অনেক ধরনের অপরাধ হয়, এই ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু সফল হতে পারবেন? বাংলাদেশে যেখানে আর্মস ইউজ হোক না কেন, ব্যালিস্টিক যে রিপোর্ট, ব্যালিস্টিক রিপোর্টটা কিন্তু সিআইডি দিয়ে থাকে। সেক্ষেত্রে তো আমরা তো আমাদের ইনভেস্টিগেশনে বের হয়ে যাবে, কারণ প্রত্যেকটা, আমি যে কথাটা আগে বলেছি, প্রত্যেকটা গানেরই একটা ইউনিক ক্যারেক্টার আছে। যদি এটা ইউজ হয় আমার এই সিস্টেম, আমি যদি এটাকে গানটাকে আমি এন্টার করে রাখি এখানে, তার ইউনিক সিস্টেমটাকে যদি আমি সেভ করে রাখি, যেমন ন্যাশনাল আমাদের আইডি এনআইডি যেখানে আছে, সবাই যেমন ডাটা ব্যাঙ্ক করা আছে, আমি যখন গানের এই ডাটা ব্যাঙ্কটা করে রাখবো, সেখান থেকে আমাকে কিন্তু বলে দেবে যে ওই আর্মস ইউজ হয়েছে। তখন যে ব্যক্তির আর্মস, যে ব্যক্তির নামে ইস্যু করা আছে, আমাদের আইন ও আর্মস অ্যাক্ট অনুযায়ী তাকে দায়িত্ব দিতে হবে। আবিস নামের অ্যাপসটির কারণে বৈধ অস্ত্রের অবৈধ কার্যক্রম কমবে বলে মনে করেন সিআইডি প্রধান মাহবুবুর রহমান। ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব রেপোর্টেড একটা সফটওয়্যার আবিসটা। গানের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আবিস, ABIS, অটোমেটেড ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম, আমরা সেটা এই সফটওয়্যারটা আমরা কিনেছি। এটা খুব ডিপেন্ডেবল এবং খুব ভালো একটা সফটওয়্যার। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।